এই যে এখানে আমাদের প্রশ্নটি দেখছো, তোমরা নিশ্চয়ই থাম্বনেলের মধ্যে দেখতে পেয়েছো, এটা হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ হচ্ছে 2.3 এক্সারসাইজ ম্যাথ অ্যাহেড, যে বইটি রয়েছে ম্যাথ অ্যাহেড ক্লাস সিক্সের, এই বইয়ের হচ্ছে 2.3 এক্সারসাইজের এখানে এই লাস্ট একটি কোয়েশন, 5 নম্বর কোয়েশন, সেটা আমি ওই ভিডিওতেও দিয়েছিলাম। উপর একটি ভিডিও ছিল যে তোমরা দেখেছো নিশ্চয়ই, 2.3 এক্সারসাইজের হচ্ছে 1 আওয়ারের 1 ঘন্টা সময়ের ভিডিও একটা ছিল, সেই ভিডিওর মধ্যে আমি দিয়েছি। লাস্টের দিকে কারেন্ট চলে যাওয়াতে এটাকে খুব তাড়াতাড়ি শেষ করে দিয়েছিলাম, কিন্তু সেখানেও আমি কমপ্লিটলি তোমাদেরকে বুঝিয়েছিলাম। তো তারপরে আমি বলেছিলাম যে এটাকে আবার আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, প্রথমেই হচ্ছে এখানে স্ট্যাক বলা হয়েছে, স্ট্যাক অফ, এখানে স্ট্যাক অফ 5, স্ট্যাক অফ এখানে কি বলা হয়েছে দেখে নাও, স্ট্যাক অফ 5 কার্ডস হ্যাজ দ্য নাম্বারস। তো এখানে 5টি কার্ড রয়েছে, কার্ড মানে তোমরা বুঝতে পারছো যে আমরা যে নর্মালি কার্ডের যে গেম হয় তাকে তোমরা নিশ্চয়ই দেখেছো, সেই যে কার্ডগুলি এখানে এইভাবে কার্ড রয়েছে 5টি, তো 5 কার্ডস বলা হয়েছে, যার মধ্যে নাম্বার রয়েছে 1, 3, 5, 7, 9। তো ধরে নাও প্রথমটিতে 1, তারপরটিতে হচ্ছে 3, 5, 7, 9 রয়েছে। এবার এই কার্ডগুলি রয়েছে, দে আর প্লেস ফেস ডাউন, ফেস ডাউন মানে হচ্ছে উল্টো করে সেগুলি রাখা আছে, উল্টো করে, তো বা হচ্ছে তার ফেসগুলি নিচের দিকে করে রাখা হয়েছে। ধরে নাও একটি টেবিল রয়েছে, টেবিলের নিচের দিকে তাদেরকে এই যে নাম্বারগুলি লেখা রয়েছে সেই দিকে রাখা হয়েছে, এলোমেলোভাবে রাখা হয়েছে। সেখান থেকে হচ্ছে একটি কার্ড তুলে নেওয়া হলো, কার্ড তুলে নেওয়া হলো, সেই কার্ড ধরে নাও আমি এখান থেকে এটা তুলে নিলাম, একটি কার্ড, আমি তো এখানে জানি না এখানে কত নম্বর রয়েছে, যেহেতু এটা উল্টোভাবে দেওয়া রয়েছে, উল্টিয়ে রাখা হয়েছে। তো এখান থেকে ধরে নাও কি করা হয়েছে, নাম্বার ধরে নাও আমি তুলে নিলাম, তুলে নেওয়ার পর আমি দেখে নিলাম এটা 5, 5কে আমি নোট করে রেখে দিলাম, তারপর আবার 5কে আমি এলোমেলো করে রেখে দিলাম, আবার এখান থেকে তুলে নিলাম একটিকে, তো ধরে নাও আবার আমার 5ই উঠে এলো, বা যে কোনো একটি ধরে নাও 1 চলে এলো ধরে নাও। তো এইভাবে কন্টিনিউ করে গেমটা কমপ্লিট করা হয়, এলোমেলোভাবে রাখা হবে, আবার তোলার সময় একটি তুলে যা নাম্বার আসবে সেটাকে নোট করে রাখা হয়। এবার নোট করে রেখে দেওয়ার পর, নোট করে রেখে দেওয়ার পর হচ্ছে যখন সময় 6, এরকম 6 বার খেলা হয়, আমি একটি তুলে নিলাম, তারপর আরও একটি, এইভাবে করে কত সময় তুলতে থাকবো, 6 গড় পর্যন্ত, এইভাবে। ধরে নাও পরের বার আমার কী আসলো, ধরে নাও আমার পরের বার আসলো 3, ধরে নাও 3 আসলো, তো এইভাবে করে এখানে তোলা হলো 6 বার। এবার এই 6 বারে তোলার পর, 6 বারে তুলে নেওয়ার পর যে আমরা যে এখানে যে নম্বর পেলাম 5+1+3 বা এইভাবে নাম্বার আমরা যে জুড়লাম, 6টি নাম্বার এইভাবে আমরা জুড়ে দিলাম 6 বারে, 6 বারে মিলে টোটাল কত হচ্ছে, সেটা কি 4 হতে পারে, নাকি 19 হতে পারে, নাকি 27 হতে পারে, নাকি 28 হবে, নাকি 60 হবে, এটা হচ্ছে কথা। এবারে দেখো, এবার এখানের মধ্যে একটি বিষয় রয়েছে, বিষয়টা হচ্ছে যখন সময় এখানে সব প্রত্যেকটি অড নাম্বার রয়েছে, অড নাম্বারের সাথে যখন সময় এখানে 6 বার মানে 6 মানে হচ্ছে কি, এটা হচ্ছে কি আমাদের ইভেন নাম্বার, অড নাম্বারের সাথে ইভেন নাম্বার মাল্টিপ্লাই করে দিলে ইভেন নাম্বার আসে, ইভেন নাম্বার আসে, তার মানেই হচ্ছে আমরা যদি 1কে যদি আমরা 6 বার তুলি তো 6×6, আবার 3কে যদি আমরা 6 বার তুলি তাহলে 3×6 হচ্ছে 18, তো এইগুলি হচ্ছে ইভেন নম্বর আসছে। এইভাবে করে 5এর সাথে 6 যদি করি তো 5×6 হচ্ছে 30, ইভেন নাম্বার আসছে, তো ইভেন নাম্বার আসবে, আমরা জানি ইভেন নাম্বারের সাথে ইভেন নাম্বার মাল্টিপ্লাই করে দিলে ইভেন নাম্বার আসবে, তার মানে আমাদের এখানে অড নাম্বার যতগুলি রয়েছে এগুলি হবে না, মানে এখানে 19 হচ্ছে না, 27 হচ্ছে না, আর বাকি 3টির মধ্যে। এবার এটা কিন্তু এর আগের ভিডিওতে বলেছি, এবার আমি দেখিয়ে দেবো যে এখানে কীভাবে হতে পারে, এটা ভালোভাবে দেখিয়ে দেবো, তাই এর জন্য এই ভিডিওটা বানানো। তো এবারে দেখো, এবারে দেখো 1কে যদি আমরা 6 বার তুলি, 6 বার যদি আমরা 1ই তুলে নিলাম, ধরে নাও 1, 2, 3, 4, 5 আরও একবার হবে প্লাস, তো কত আসছে, 6 আসছে, তো 6 আসছে 1 দিয়েই দেখে নিচ্ছি আমরা, একটি লোয়েস্ট নাম্বার যে 1 রয়েছে তাকেই যদি 6 বার তুলে নিই তাহলে দেখছি 6 আসছে, তার মানে 4 তো অপশন হবেই না, ঠিক আছে। এটা হচ্ছে বোঝার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে তোমরা কীভাবে লিখবে, এখানে আনসার শিট তোমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, এটাকে তোমরা পড়ে নাও, আমি বুঝিয়ে দিয়ে দেবো আবার কী কীভাবে হয়েছে, আমি যে কথাগুলি এখানে বলছি সে কথাইগুলি এখানে আমাদের লেখা রয়েছে। তো এইভাবে এবার 4 হলো না, তাহলে এবার রয়ে গেল 60, তো আমরা দেখছি যে
এখানে হচ্ছে 6 নং কত 6 নং হচ্ছে 54 মানে আমরা বড় সংখ্যার ক্ষেত্রে আমরা বড় সংখ্যা 9 কে যদি আমরা 6 বার লিখি 6 বার যদি আমরা লিখি তাহলে কত আসছে আমরা যদি 6 বার লিখি তাকে 9 প্লাস 9 প্লাস 9 যদি আমরা লিখি তাহলে 54 আসছে তার মানে 60 আসবে না 60 আসবে না কেননা যদি আমরা এইভাবে বড় সংখ্যা কেননা বড় সংখ্যা দিয়ে আমরা পাইনি বড় সংখ্যা দিয়ে আমরা গুণ করে পাইনি মানে আমরা জানি এখানে 60 আর কোনোভাবেই আমরা পাবো না কারণ হচ্ছে 7 কে যদি আমরা এই যে 6 টা লিখছি এই 6 টা যে এখানে 6 বার তোলা হয়েছে এটাই আমরা লিখছি তো 7 কে ধরে না আমরা 6 বার তুলে নিলাম তো 6 বার তুলে নিলে কত হচ্ছে এখানে 6 সাথে হচ্ছে 42 বা 7 6 যা 42 তো এখানে মধ্যে 60 তো আসবেই না এখানে এই ছোট সংখ্যাগুলি দিয়ে আমরা 6 কে গুণ দিয়ে আমরা কখনই এখানে 60 আমরা পাবো না তো এখান থেকে 60 চলে গেল এবার অবশিষ্ট কে রয়ে গেল 28 রয়ে গেল তো आंसरটা হচ্ছে एक्चुअली 28 হবে কারণ এইগুলির মধ্যেই তো এইগুলির মধ্যে যে কোনো একটি হতেই হবে आंसर তার মানে 28ই রয়ে গেল 28ই आंसरটা হবে करेक्ट आंसर 28 আশা করি এখানে বুঝতে পেরেছো এবার হচ্ছে তোমাদের এখানে প্রশ্নের যে এখানে মধ্যে যে দেওয়া রয়েছে প্রশ্নের মধ্যে থেকে তোমাদের বইয়ের যে आंसर শীটে দেওয়া রয়েছে সেটা আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিয়ে আর ওই आंसरটাই তোমরা হচ্ছে কি করবে তোমরা হচ্ছে পরীক্ষার খাতাতে লিখবে তাহলে তোমাদের ইজি হবে এবার আমি এখানে মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি কথা লেখা হয়েছে দেখো না দা आंसर ইজ 28 এখানে আগে आंसरটার কথা বলা হয়েছে আগে आंसरটার কথা বলা হয়েছে দেখো না তো আগে आंसरটার কথা বলা হয়েছে দা आंसर ইজ 28 এনি মাল্টিপল অফ 6 হ্যাজ টু বি ইভেন আমরা এখানে মধ্যে যে কোনো মাল্টিপল করি 6 এর সাথে যা আসবে তা আসছে ইভেন নাম্বার তো ইট শুড বি 4 28 অর 6 তো এটা হতে পারে 4 অথবা 28 অর 60 এই তিনটির মধ্যে যে কোনো একটি আমি প্রথমেই বলেছিলাম যে এটা হতে পারে অথবা এটা হতে পারে এটা হতে পারে এই দুটি তো আসবেই না এখানে এই দুটি আসবে না এই দুটিকে ক্রস দিয়ে দিয়েছিলাম প্রথমেই ঠিক একইভাবে পরবর্তীতে বলা হয়েছে যেহেতু খেলাটা কতবার হয়েছে 6 বার প্লে করা হয়েছে 6 বারে প্লে করা হয়েছে তার মানে হচ্ছে 6 নং 54 দেয়ারফর ইট ক্যান নট বি 60 তো বড় সংখ্যার সাথে গুণ করা হয়েছে 6 কে তো এটা 54 হয়েছে লোয়েস্ট হয়েছে 60 এর থেকে তার মানে এখানে তো 60 হবেই না মিনিমাম ক্যান অনলি বি 6 সবচেয়ে লোয়েস্ট যে নম্বর আসতে পারে সে আসবে আমাদের কাছে 6 তো 6 এর থেকে তো কম হতেই পারে না তো 4 ও এখান থেকে ক্যান্সেল 60 ও ক্যান্সেল তো বলা হয়েছে দেখে নাও এখানে মিনিমাম ক্যান অনলি বি 6 দেয়ারফর ইট ক্যান নট বি 4 ইট ক্যান নট বি 4 এটা 4 হতে পারে না আর হ্যান্স দা আনসার ইজ 28 যার কারণে এখানে আনসারটা হচ্ছে 28 এটা হচ্ছে তোমরা তোমাদের পরীক্ষার খাতায় লিখবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোনো ধরনের যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলতে পারো কারণটা হচ্ছে এইভাবে লিখে দেবে পরীক্ষার খাতায় তোমরা এই আনসারটাই করে দেবে আর যদি তোমাদের কোনো অন্য কোনো প্রাইভেট টিউটর বা যে কেউ থেকে থাকেন আর তারা অন্যভাবে বলে থাকেন সেটা যদি তোমার মনে হয় ইজি রয়েছে তাহলে তুমি সেটা করে নিতে পারো এবার আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে পসিবল হয়ে থাকে ধরে নাও 5 উঠলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি ধরে নাও 5 চলে এলো 5 কতবার চলে এলো 5 10 হলো 5 হচ্ছে তো আমরা জানি 5 5 25 হয় তো এখানে 5 কতটি 25 আর প্লাস হচ্ছে ধরে নাও আমি 3 উঠে গেল তো 28 ধরে নাও আমি 5 বার তুলেছিলাম 5 বারে তুলে দেওয়া 5 বারে নয় 6 বারে তুলেছি তো 5 বারে আমার কি এসেছে ধরে নাও আমি সেই কার্ড থেকে দেখেছি আমার 5টি 5 5 বার হচ্ছে কি 5 5 করে উঠেছে লাস্ট হচ্ছে 3 আসলো প্রত্যেকটিকে আমি যোগ করে দেখে নাও এতটুকু পর্যন্ত তো হচ্ছে 25 আর এটা 25 এর সাথে 3 প্লাস করে দিলে 28 তো 28 একবার হচ্ছে পসিবল নাম্বার আরও একবার দেখে নাও আরও কী কীভাবে হতে পারে ধরে নাও 9 9 9 প্লাস হয়ে গেল 18 প্লাস হচ্ছে দেখে নাও 5 আর প্লাস হচ্ছে 3 আর প্লাস হচ্ছে 1 প্লাস 1 তো এইগুলো আমি অলরেডি আগে একবার করে ফেলেছি এই অঙ্কটা আমি আমার রাফ পেজের মধ্যে যার জন্য এইভাবে আমি
তোমাদেরকে দেখিয়ে দিতে পারছি। তো তোমাদের আনসার কিন্তু এখানে কমপ্লিট, এখানে যে আমি বলেছিলাম এটা আনসার লিখে দিও এতটুকু কমপ্লিট। এটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে কী কীভাবে হতে পারে, বুঝতে পেরেছো? তো এবার সেভেন সেভেন প্লাস হচ্ছে সেভেন, তো থ্রি সেভেন যা টোয়েন্টি ওয়ান হলো, টোয়েন্টি ওয়ান আর এদিকে হচ্ছে ফাইভ আর এদিকে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান। তো এইভাবেও হতে পারে, ওয়ান আসতে পারে দুটি আর তারপর ফাইভ একটি আর হচ্ছে সেভেন আর উঠতে পারে ষাটটি, মানে তুমি যখন সময় তুলবে এমন হতে পারে। আরও বিভিন্নভাবে হতে পারে, তুমি সেই সংখ্যাটাকে সাজিয়ে দেখে নিতে পারো কতবার হতে পারে, সেই সংখ্যাটাকে সাজিয়ে দেখে নিতে পারো। টোয়েন্টি এইট হয়ে গেল। এবার আরও একটি লাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে দেখাচ্ছি এটা হচ্ছে তোমাদের বোঝার জন্য, এখানে কিন্তু তোমরা এটা লিখে দেওয়ার কোনো প্রয়োজন নেই এক্সামের মধ্যে। এই যে এখানে লিখে দিয়েছি এটা তোমাদের লেখার কোনো প্রয়োজন নেই, এটা তোমরা এখানে সাম করে দেখে নেবে টোয়েন্টি এইট টোয়েন্টি এইটই আসে। তো এখানে হচ্ছে কোয়েশনটা কমপ্লিট। তোমাদের কেমন লেগেছে বা কীভাবে বুঝতে পেরেছো, নাকি কোনো সমস্যা রয়েছে সেটা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। নয়তো তোমরা হচ্ছে আমার পার্সোনাল একটি ইনস্টাগ্রাম আইডি রয়েছে, ইনস্টা আইডি অ্যাট দ্য রেট ডি টু নাথ, ডি টু নাথের এন হচ্ছে ছোটো হাতের হবে, এন এ টি এইচ নাথ, এটাতে ফলো করে সেখানে বলতে পারো তোমরা, ইনবক্স রয়েছে ইনবক্সের মাধ্যমে বলতে পারো, অথবা তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে এইট সেভেন নাইন এইট ফোর টু থ্রি এইট থ্রি এইট, এই হচ্ছে নম্বর। অথবা হচ্ছে ফেসবুক গ্রুপের মাধ্যমে বলতে পারো, গ্রুপে গিয়েও বলতে পারো, অথবা হচ্ছে ফেসবুক পেজ রয়েছে ত্রিপুরা স্কুল ক্লাসেস, ফেসবুক গ্রুপ রয়েছে ত্রিপুরা স্কুল ক্লাসেস, সেই গ্রুপগুলিতে গিয়েও তোমরা জয়েন হতে পারো। ভবিষ্যতে তোমাদের আরও বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়ালসও তোমরা সেখান থেকে কিন্তু পেতে পারবে।